তুলতুলে সুজির পরোটা কি করে করা যায়। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখানে কিছুটা দু কাপ জল দিচ্ছি, দু কাপ মতন জল দিয়েছি। এবার সামান্য একটু নুন ফেলে দিলাম। আমার জলটা গরম হয়ে এসছে, এবার আমি অল্প অল্প করে সুজি ফেলে দিচ্ছি। সুজিও আমি দু কাপ নিয়েছি, অল্প অল্প করে ফেলতে থাকবে সুজি, একবারে ফেলবে না, ধীরে ধীরে, নালে দলা পাকিয়ে যাবে। এরকমভাবে নাড়তে থাকো। অল্প অল্প করে ফেলতে থাকবে এটাকে, একবারে দিলে এটা দলা পেকে যাবে। ধীরে ধীরে ফেলো। এবার নাড়তে থাকবো এটাকে, এটাকে একটা পুর টাইপের করে ফেলতে হবে, সুজির পুর টাইপের করতে হবে। দেখো এটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো, নামিয়ে ফেলে একটু ঠান্ডা করতে দেবো, পুরো ঠান্ডা করতে দেবো না, সামান্য ঠান্ডা করতে দেবো, দিয়ে তারপরে আসছি। একটু ঠান্ডা হয়ে গেছে, দেখো নামিয়ে ফেলেছি। এবার এটাকে আমি হালকা করে এইভাবে মেখে নেব। এইবারে আমি আস্তে আস্তে অল্প অল্প ময়দা এর মধ্যে মিশাতে থাকবো, দিয়ে একটা ভালো ডো তৈরি করব। এইভাবে ময়দা আস্তে আস্তে মেখে এটাকে পুরোটা একটা ডো তৈরি করতে হবে। সুজির পরোটা খেতে খুব ভালো লাগে, ভীষণ সুন্দর একটা খাবার, ভীষণ ভালো লাগে সুজির পরোটা, আর খুব নরম তুলতুলে হয়। দেখো ময়দা আর সুজি আমার একসাথে মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে 10 মিনিটের জন্যে ঢেকে রাখবো। 7টা লেচি করে নিলাম এখানে, 7খানা লেচি করে দিলাম, করলাম দু কাপ সুজির সঙ্গে আর ময়দা মিশিয়ে, টোটাল 7খানা লেচি হলো। তো আমি এরকমভাবে করে নিয়েছি গোল গোল করে। এবার আমি এটাকে রুটির মতন আকারে বেলে নিয়ে আসছি। আমি রুটিগুলোকে এইভাবে বেলে নিয়েছি, সুজির রুটিগুলো। চলো এবার দেখে নেওয়া যাক এটাকে ভাজবো। আমার এটা গরম হয়ে গেছে তাওয়াটা, এবার আমি এর মধ্যে রুটিগুলো দিয়ে দিলাম। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। রুটিটা খুব নরম, এই জন্য হালকা ফুলছে। সুজি রুটিটা প্রচণ্ড নরম। দেখো কি সুন্দর ফুলছে একদম। এবার আমি একটুখানি চারিদিক দিয়ে ঘি ছড়িয়ে দেবো। তোমরা পারলে এটা তোমরা সাদা তেলেও করতে পারো, আমি এটা একটু ঘিয়ে ভেজে নিচ্ছি। ঘিও খেতে ভালো লাগে, আবার সাদা তেলেও খেতে ভালো লাগে।
যার যেমন রুচি সে সেইভাবে করে নিও। এইভাবে আমি এক একটা করে সুজির রুটি সুজির পরোটা করে নিয়ে আসছি। তৈরি হয়ে গেল আমার তুলতুলে সুজির পরোটা। এই সুজির তুলতুলে পরোটা তোমরা সব রকম তরকারির সাথে খেতে পারো, চিকেন কষা, সয়াবিন কষা, আলুর তরকারি, আলু মটরের তরকারি সব কিছুর সাথে খেতে পারো। ভীষণ একটা সুস্বাদু খাবার এই তুলতুলে সুজির পরোটা। আমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে ফলো করে দিও।